কৃষ্ণ যুধিষ্ঠির ভীম এদের সবাইকে বললেন, ওগো দাদা তুমি রাজা হয়ে বসো রাজ সিংহাসনে, আমি তোমাকে রাজা দেখেই চলে যেতে চাও। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ যে সিংহাসন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রাণের বিনিময়ে পেয়েছি, এই রক্তক্ষয়ী সিংহাসন আমি চাই না। আমি চাই না সিংহাসন, আমি চাই শুধু তোমার রাঙা রাতল চরণ, তোমার চরণে আমায় একটু আশ্রয় দিও কৃষ্ণ। দাদা এমন বললে তো হবে না, প্রজাদের মঙ্গল করতে তোমাকে যে রাজা হয়ে বসতেই হবে। ঠিক আছে, তুমি যখন রাজা হতে চাইছ না, চলো আমরা দাদু ভীষ্মদেবের কাছে যাই। কুরুক্ষেত্রের মাঠে ভীষ্মদেব এখনো শরশয্যায় পড়ে আছে। যুধিষ্ঠির কৃষ্ণ দ্রৌপদী অর্জুন সকলেই যাচ্ছে ভীষ্মদেবের কাছে। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, দাদা তুমি ভীষ্মদেবের কাছে গিয়ে বলবে, দাদু তুমি তো বীর যোদ্ধা বীর সেনাপতি, তুমি তো চলে যাচ্ছ আমাদের ছেড়ে, এমন একটা আশীর্বাদ দিয়ে যাও, এমন একটা কথা তুমি আমাদের বলে যাও যাতে আমার প্রজাদের আমি মঙ্গল করতে পারি। যুধিষ্ঠির ভীষ্মদেবকে প্রণাম করে বললেন, দাদু তুমি তো বীর যোদ্ধা বীর সেনাপতি, আমাদের ছেড়ে তুমি চলে যাচ্ছ, যাওয়ার আগে এমন একটা বর দিয়ে যাও, এমন কিছু শিখে দিয়ে যাও ধর্মের কথা যাতে আমার প্রজাদের আমি মঙ্গল করতে পারি। ভীষ্মদেব যুধিষ্ঠিরকে সর্বপ্রথম একটি কথা বলেছিল, বাবা আমার একটিমাত্র উপদেশ, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিও না। যেই না এই কথা বলেছে, অট্টহাসিতে মুখরিত হলো দ্রৌপদী, হেসে উঠেছে, দাদু আজকে তুমি বলছো অন্যায়কে প্রশ্রয় দিও না, ভেবে দেখো যেদিন আমার বস্ত্র হরণ হয়েছিল ভরা রাজসভার মধ্যে, ভীষ্মদেব গুরু দ্রোণ ধৃতরাষ্ট্র কৃপাচার্য বিদুর সবাই ছিল, দুঃশাসন যখন বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী বারবার ভীষ্মদেবের দিকে তাকিয়েছিল। দাদু যদি বলে দুঃশাসন আমার বস্ত্র হয়তো আর বহরণ করবে না, যতবার বস্ত্র ধরে টেনেছে বারবার ভীষ্মদেবের দিকে তাকিয়েছিল, কিন্তু ভীষ্মদেব কোনো প্রতিবাদ করেনি, নীরবে দাঁড়িয়েছিল। দ্রৌপদী যখন বস্ত্র হরণ হয়ে গেল, বড় ব্যথিতা অন্তরে কেঁদে বলেছিল, দাদু তুমি পারলে পারতে আমায় রক্ষা করতে, তুমি তো আমায় রক্ষা করলে না, যাও আমি অভিশাপ দিলাম এই ভরা রাজসভার মধ্যে যে অপমানের তীর আমার অঙ্গে বিঁধেছে, আর আমার চোখ থেকে যে কষ্টের জল পড়েছে বেদনার জল পড়েছে, অভিশাপ দিলাম তোমায়, আমার চোখের এক এক ফোঁটা জল তোমার মৃত্যুর সময় তীর হয়ে তোমার অঙ্গে বিঁধে থাকবে, সেদিন তুমি দেখবে মৃত্যু যন্ত্রণা কাকে বলে। দাদু সেদিন তো প্রতিবাদ করনি, আজকে কেন এ কথা বলছো, তুমি তোমার মুখে এ কথা মানাই না। ভীষ্মদেব বলেছিল, মা আমি অহংকারী দুর্যোধনের অন্ন সেবা করেছিলাম, তাই আমার দেহে অহংকারের রক্ত জন্ম নিয়েছিল, মা কোনটা সঠিক কথা কোনটা ভুল আমি সেদিন ভুলে গিয়েছি। দাদু সেদিন না হয় বলনি, তবে আজকে বলছো কি করে,
মা, যে অহংকারের তীর রক্ত আমার অঙ্গে জন্ম নিয়েছিল, তীরগুলো বিঁধে আমার দেহ থেকে অহংকারের রক্ত সব ঝরে পড়ে গেছে মা। আজ মৃত্যুশয্যায় পড়ে দেখলাম, ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, জগতে যে কেউ কারোর আপন যদি হয়ে থাকি, আমার গোবিন্দ বিনা জগতে আমার যে বান্ধব কেহ নাই, দয়া ওগো দয়া। আজ আমার মন চাইছে কি জানো, যদি তোমার চরণ দুখানায় একবার মুখে জড়াইয়ে ধরিতে পারি তো, কিন্তু আমার যে হাত পা বন্ধ, আমি সরসজ্জাই পড়েছি, আমি তোমার চরণে যেতে পারবো ঠাকুর, আমি তো তোমার কাছে যেতে পারবো না, কিন্তু তুমি তো আমার কাছে আসতে পারো প্রভু গো। তুমি কৃপা করে তোমার চরণ খানা একবার আমার মুখের উপরে দাও, তোমার চরণ খানায় আমি জড়াইয়ে ধরে কি করিব জানো, আমার তো দেওয়ার মতো কিছু না, মায়ার সংসারে সব দিয়ে আজ আমি সর্বহারা পথের কাঙাল হয়েছি, তাই তোমার চরণ দুখানা হৃদয়ে জড়াইয়ে ধরে আমি কি করিব জানো, আমার নয়ন জলে চরো চরণ আমি ধোয়ায়ে, আমি ধোয়ায়ে দিব দেওয়ার মত, আমার দেওয়ার মত আর কিছু না, কিছু নাই দয়া, আমার নয়ন জলে চরো আমি ধোয়াই, আমার দেওয়ারে মত কিছু না, আমার নয়ন জলে চরো আমি ধোয়ায়ে দিব, প্রভু আমার যে দেওয়ার মতো, দেওয়ার মতো আর কিছু নাই দয়া, আমার নয়ন জলে চরো আমি ধোয়ায়ে দিব, আমার মত আর কিছু নাই দয়া, দুটি নয়ন জলে চরো আমি ধোয়াই দিব, আমি ধোয়াই দিব,
সেদিনে যেন কাঙাল বলে আমায় দূরে ফেলে দি সংসার করো, ছেলে মেয়ে মানুষ করো, কিন্তু মনটা তোমার কৃষ্ণ চরণে রেখে দাও। মনটা যদি কৃষ্ণ চরণে থাকে তার দুঃখ কষ্ট আসে। বাবা এখানে যে কীর্তন হচ্ছে, আজকে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, হাজার হাজার ভক্ত বৈষ্ণব, এই যে গোপাল ঠাকুরের আখড়া, তো একটা অনুষ্ঠান করতে গেলে তো অনেক অর্থের প্রয়োজন হয়। দেখুন একার দ্বারা কিন্তু কখনো কোনো অনুষ্ঠান দেওয়া সম্ভব নয়। ভগবান বললেন যতই অর্থ থাকুক না কেন, যদি নিজে চিন্তা করে যে আমি আমার টাকা দিয়ে আমি অনুষ্ঠান দেব, কারোর বাড়ি ভিক্ষা করতে যাব না, তবে হবে না। কেননা ভগবান বললেন আগে আমার নাম গুণ কীর্তন করতে গেলে ভক্তের দুয়ারে ভিক্ষা করতে যেতে হবে। কেননা অনেক দুয়ারে তো যাবেন, সবাই তো সমান নয়, কেউ ভালো মুখে ভিক্ষা দেবে, আবার কেউ বা কটু কথা বলবে। এই সব কিছু সহ্য করে যারা টিকে থাকতে পারে তাদের দ্বারা কোনো মহতের কাজ হয়। কিন্তু এক লোকে একটা বাজে কথা বলেছে, তাই চিন্তা করে ভাবছেন দূর আমি অনুষ্ঠান দেব না, আমাকে বাজে কথা বললো। এটা নয় বাবা, ঘাত প্রতিঘাত যারা সহ্য করতে পারে তাদের দ্বারাই তো কোনো মহতের কাজ হয়। আর ভগবান বললেন আমার ভক্তকে পরীক্ষা করতে আমি বড় ভালোবাসি, দুঃখ কষ্ট দিই। তাই আজকে যে অনুষ্ঠান হচ্ছে এখানে কীর্তন না হলে আপনারাও আসতেন না, আমরাও আসতাম না, আপনাদের মতো ভক্তের চরণ ধুলে আমরা পেতাম না। এসেছে যখন সবাই এই কীর্তন অনুষ্ঠানের জন্য আপনারা সবাই যে যা পারেন এই মন্দিরের জন্য আপনারা দান করবেন।
এমন কিছু দান করবেন যাতে আপনার অর্থ দিয়ে একজন বৈষ্ণব সেবা হয়, একটা মন্দিরের যে কোনো একটা কাজে লাগে। আপনার যে যা পারেন গোবিন্দ মন্দিরের জন্য দান করেন, এখান থেকে যাচ্ছে, কেউ বৈমুখ করবেন না, সবাই দান করবেন গোবিন্দ মন্দিরের জন্য। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।